আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা তৃণমূলের একজন সমর্থক হিসেবে দলের নেতাদের এই নিষ্ক্রিয়তায় আমি লজ্জিত এনআরএস কাণ্ড নিয়ে ফেসবুকে ঠিক একথাই বললেন আপাতত মুখ্যমন্ত্রীর দক্ষিণ হস্ত পুরমন্ত্রী মেয়র ফিরাদ হাকিমের ডাক্তারি পড়ুয়া মে সাব্বা হাকিম এনআরএস কাণ্ড নিয়ে শাসক দল বা প্রশাসন প্রকৃত ঘটনার ধারে কাছে না গেলেও সেই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরা হাকিমের ছোট মেয়ে সাব্বা সাব্বা পেশায় একজন চিকিৎসক কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যখন খোদ মুখ্যমন্ত্রীর হুমকির মুখে ডাক্তাররা তখনই সাব্বা সকলকে চমকে দিয়ে এই পোস্ট করেছেন সাব্বা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশেই শুধু দাঁড়াননি একই সঙ্গে নিজেকে একজন তৃণমূল কর্মী হিসাবে পরিচয় দিয়ে নিজের দলের নেতাদেরই তীব্র কটাক্ষ করেছেন ডাক্তারদের নিরাপত্তার দাবিকে সমর্থন করে সাব্বা ফেসবুকে লিখেছেন যারা জানেন না তাদের বলছি যে চিকিৎসকরা ওপিডি বয়কট করলেও এমার্জেন্সি বিভাগে কাজ করছেন অন্যান্য পেশার মতো আমরা কখনোই বলতে পারি না যে কাজ করব না কারণ আর যাই হোক আমাদের মানবিকতা রয়েছে বাস বা ট্যাক্সি ধর্মঘট হলে একজন চালকও কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসেন না সে পরিস্থিতি যতই খারাপ হোক যাঁরা বলছেন অন্য রোগীদের কী দোষ তাঁরা একবার দয়া করে সরকারের কাছে জানতে চান যে সে সময় সরকারি হাসপাতালে নিযুক্ত পুলিশকর্মীরা কেন চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারলেন না সরকারের কাছে জানতে চান যখন দুই ট্রাক ভর্তি গুন্ডারা এসে হামলা চালালো তখন পুলিশ কি করছিল আরও প্রশ্ন করুন এখনও কেন গুন্ডারা সরকারি হাসপাতাল ঘিরে রয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার রয়েছে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকারও রয়েছে আর এরপরেই সেই মুখ্য মুক্তি। এ টিএমসি সাপোর্টার আই এম ডিপলি অ্যাজাম্প অ্যাট দ্য ইন অ্যান্ড দ্য সাইলেন্স অফ আওয়ার লিডার সাব্বার এই পোস্ট কার্যত ভাইরাল হয়ে গিয়েছে শাসক দল বা প্রশাসনের মুখে কার্যত চুনকালি মাখিয়ে দিলেন মেয়র কন্যা সাব্বা সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট